নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য তোমাদের আপকামিং এক্সামিনেশন WBPO ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBCS NTPC এক্সাম বা তোমাদের ফুড এক্সামের বলে নাও, তোমাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি ম্যাথ কোর্সের ক্লাস চলছে, যেখানে আমরা তোমাদের একদম সম্পূর্ণ বেসিক থেকে পুরো ম্যাথকে আমরা কভার করছি। ম্যাথের যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাসকে আমরা কভার করছি। সন্ধে 6টা থেকে তোমাদের ক্লাসেসটা চলছে, সোম থেকে শুক্র পাটিগণিতের পোর্শনটা চলছে এবং রাত্রি 8টা থেকে তোমাদের পরিমিতির পোর্শনটা চলছে। দুটো পোর্শনই তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, দূরে গিয়ে তোমরা কিন্তু রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমাদের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, যে সমস্ত ট্রিক রয়েছে সমস্ত কিছু ট্রিকও ক্লিয়ার হয়ে যাবে। আমরা করছিলাম নৌকো এবং যেটা রয়েছে স্রোত রিলেটেড বোট অ্যান্ড স্টিম আমরা করছিলাম, এটি আমাদের ক্লাসের পার্ট 2। এর আগের ভিডিওটা যারা তোমরা দেখোনি তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করবো এবং এক্সপেক্টেড টাইপ অফ কোশ্চেন করবো, যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞেস হয় এবং প্রিভিয়াস ইয়ারে এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করা হয়েছে এবং আপকামিং এক্সামও তোমাদের সমস্তগুলোই এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করা হবে। জাস্ট তোমাদের এখানে নাম্বার এবং ভেরিয়েবলগুলোকে শুধু চেঞ্জেস করা হবে, আদার্স কোনো কিছুই চেঞ্জেস থাকবে না। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে ভিডিওকে এখনো একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অংশকে তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চনটি দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েশ্চনটা আমাদের কী বলা হয়েছে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চনটা বলা হয়েছে একটি নৌকো 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে এখানে স্থির জলে নৌকোর গতিবেগ কত হবে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কী করবো, এখানে কী কী দেওয়া রয়েছে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে মানে এই যে নৌকো, এই যে তোমাদের স্রোত, এই যে নৌকো এইদিকে তোমাদের নৌকোটা যাচ্ছে। এইবার নৌকো যখন স্রোতের প্রতিকূলে যায় তখন নৌকোর গতিবেগ কী হয়, নৌকোর গতিবেগ আমাদের স্থির জলে নৌকোর যে গতিবেগ সেই গতিবেগ প্লাস আমাদের যে স্রোতের যে গতিবেগ রয়েছে সেই দুটো গতিবেগ একসঙ্গে যোগ করে আমাদের অ্যাকচুয়াল গতিবেগ হয়ে থাকে, কার আমাদের নৌকোর গতিবেগ হয়ে থাকে। এটি জাস্ট এই কনসেপ্টটা তোমাদের আমি আগের দিনও ক্লিয়ার করে দিয়েছি যে নৌকো যখন স্রোতের দিকে যখন যাবে তখন নৌকোর গতিবেগটা যেটি হবে, নৌকোর যে একটি গতিবেগ রয়েছে সেই নৌকোর গতিবেগ এবং প্লাস যে স্রোতের গতিবেগ রয়েছে সেই স্রোতের গতিবেগ। তো এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখে নেওয়া যাক। যে একটি নৌকো এখানে বলা হয়েছে 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়, তাহলে এখানে কী কী দেওয়া রয়েছে, আমাদের টাইম দেওয়া রয়েছে এবং দেওয়া রয়েছে আমাদের কি ডিস্টেন্স দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কী বের করতে পারি, স্পিড বের করতে পারি। স্পিডটা আমাদের কী বেরিয়ে আসবে, স্পিডটা যেটি কিন্তু স্থির জলে নৌকোর গতিবেগ বেরিয়ে আসবে না, স্থির যে গতিবেগটা যেটি বেরিয়ে আসবে সেটি হলো কি, যে স্রোতের দিকে যখন যাচ্ছে তখন তার সেই নৌকোটার গতিবেগ কত বেরিয়ে আসবে। তাহলে চলো আমরা স্পিডটাকে বের করে নিই, গতিবেগটাকে বের করে নিই, স্পিডটাকে। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, স্পিড আমাদের ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কী রয়েছে আমাদের 14 কিলোমিটার এবং টাইম কী রয়েছে 42 মিনিট। কিন্তু আমরা তো জানি যে আমরা যখন স্পিডটা এখানে কিলোমিটার রয়েছে, কিলোমিটারের সঙ্গে তো আমরা মিনিট নিই না, কিলোমিটারের সঙ্গে আমরা কী নিই ঘন্টা নিই। কিন্তু মাথায় রাখবে এখানে এই যে তোমাদের এককগুলো মাথায় রাখতে লাগবে, এককগুলো কিন্তু ভুলে গেলে হবে না। তাহলে এই 42 মিনিটটাকে আমাদের কি ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে আমরা যে কোনো মিনিটকে যদি ঘন্টায় পরিণত করতে হয় তাহলে আমরা কী করি, 60 দিয়ে ভাগ করে দিই। তাহলে আলটিমেটলি এখানে কী চলে আসবে, 14 ইনটু এখানে কি 60টা উপরে চলে যাবে, নিচে চলে আসবে কত, 42। এটা উল্টে গেলাম, আমি উপরের দিকে লিখলাম সেই জন্য কি উল্টে যাবে। তাহলে কাটাকাটি করবো, 14 3 14 42, 3 দিয়ে কাটবে 3 20 60। তাহলে স্পিড যেটা চলে আসলো কত, 20 কিলোমিটার পার ঘন্টা। এটি কী চলে আসলো, এটি নৌকোর গতিবেগ কোন দিকে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ এটি কিন্তু বেরিয়ে এলো। মানে এই যে স্রোতটা যে যাচ্ছে এই স্রোতের গতিবেগ প্লাস এই নৌকোর গতিবেগ দুটো গতিবেগ মিলে তো স্রোতের দিকে নৌকোটা এগিয়ে যাবে। তাহলে এটা কি, এই যে 20 কিলোমিটারটা যেটি রয়েছে, এই 20 কিলোমিটার পার ঘন্টাটা যেটা রয়েছে এটি আমাদের স্রোতের গতিবেগ প্লাস নৌকোর গতিবেগ দুটো গতিবেগ এক হয়ে সেখানে হয়েছে তোমাদের মেন মানে আসল যে গতিবেগ সেই গতিবেগটা এখানে তৈরি হয়েছে, যে জিনিসটা তোমাদের আগের দিন আমি খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এখানে কী হয়ে গেল আমাদের, এটা আর এক্সট্রা আমাদের কী দেওয়া রয়েছে, স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা। এই যে এই স্রোতের গতিবেগটা দেওয়া রয়েছে কত, 5 কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ রয়েছে। তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ কত হবে, তাহলে নৌকো যখন এই যে x+y এক্সটা হলো কি আমাদের স্থির জলের যে গতিবেগ নৌকোর এবং ওয়াইটা কি, ওয়াইটা আমাদের হয়ে থাকে স্রোতের গতিবেগ। তাহলে এই দুটো মিলিয়ে আমাদের কত হয়েছে, 100 যেটা রয়েছে 20 হয়েছে। তাহলে x+y এই দুটো মিলিয়ে হয়েছে আমাদের কত, 20। এর মধ্যে থেকে একটির মান দেওয়া রয়েছে, স্রোতের গতিবেগের মান দেওয়া রয়েছে মানে কি ওয়াই এর মান দেওয়া রয়েছে। তাহলে x = কী চলে আসবে তোমাদের, y = 5 বসিয়ে দাও, তাহলে 20 - 5 = কত, 15 কিলোমিটার পার
হাওয়ার, তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ কত হয়ে যাবে তোমাদের 15 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। চলো এবার নেক্সট কোয়েশ্চনটাকে দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চন আমাদের কি রয়েছে, নেক্সট কোয়েশ্চনটা বলা হয়েছে একটি নৌকো 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়, স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময়ে ফিরে আসে, তাহলে স্থির জলে নৌকোর বেগ কত হবে আমাদেরকে ফাইন্ড করতে লাগবে। বন্ধুরা ফার্স্ট কোয়েশ্চনে আমাদের মাইনর একটু মিস্টেক হয়েছে, এখানে তোমাদের প্রতিকূলে দেওয়া ছিল, আমরা অনুকূল হিসেবে অঙ্কটা ইয়ে করেছি, পুরো অঙ্কটাকে যেটা করেছি অনুকূল হিসেবে করেছি। জাস্ট এখানে তোমরা একটু চেঞ্জেস করে নেবে, কারণ নৌকোটা যেটা ছিল স্রোতের প্রতিকূলে যাচ্ছে, মানে স্রোতের প্রতিকূল না, হ্যাঁ প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূল মানে হলো কি উল্টো দিকে যাচ্ছে, স্রোতের উল্টো দিকে, এইদিকে স্রোত বইছে আর নৌকোটা যাচ্ছে এই দিকে। তো বাকি সমস্ত কিছু ঠিক ছিল, আমাদের যে ইকুয়েশনটা যেটি হবে সেটি এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস ওয়ান, কারণ স্রোতের যখন প্রতিকূলে যায় তখন নৌকোর গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগটাকে আমরা কি বাদ দিয়ে দিই, সেটা ইজিকাস টু আমাদের কত হয় 20 হয়ে গেছে, সেটা আমরা 20 বের করে নিচ্ছিলাম। তাহলে এখানে কি হয়ে যাবে তোমাদের, এক্স ইজিকাস টু যেটা রয়েছে 20 + 5 ইজিকাস টু কত হয়ে যাবে তোমাদের 25। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের ডি হবে, এখানে আমরা যেটা রয়েছে এখানে প্রতিকূলে জায়গায় আমরা অনুকূল হিসেবে এই দিক থেকে ধরে আমরা করেছিলাম অঙ্কটাকে। তাহলে কোন যদি অনুকূল হিসেবে থাকে তাহলে তোমরা যেটা রয়েছে এই দিক থেকে করবে, যদি প্রতিকূল হিসেবে থাকে তাহলে এই দিক থেকে করবে। যখন অনুকূল হিসেবে থাকবে তখন যে যে অ্যাকচুয়াল নৌকোর গতিবেগটা হবে সেটি হয়ে যাবে তোমাদের x + y, এবং যখন অন্য দিক থেকে হবে উল্টো দিক থেকে হবে তখন অ্যাকচুয়াল যে নৌকোর গতিবেগ হবে সেটি হয়ে যাবে x - y। আশা করি যে বুঝতে পেরেছো। নেক্সট দেখে নিই, নেক্সট কোয়েশ্চনে যেটা রয়েছে তোমাদের, এখানে আমরা পড়ে নিয়েছি আগে অলরেডি, এখানে কী রয়েছে একটি নৌকো 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিলোমিটার যায়। তাহলে এখানে আমরা বের করতে পারি যে স্রোতের অনুকূল মানে এই যে স্রোত, এবার অনুকূল মানে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে আমরা স্পিড বের করে নিতে পারি, স্পিড ইজ টু কী হয়ে যাবে আমাদের ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিডটা কত, 4 × 16 40 কিলোমিটার পার ঘন্টা, যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা হয়ে গেলো 40 কিলোমিটার পার ঘন্টা, যেটা রয়েছে স্রোতের আমাদের অনুকূলে। এরপর কি বলা হয়েছে, 2 নম্বর কন্ডিশন বলা হয়েছে স্রোতের যখন প্রতিকূলে আসছে একই পথ দ্বিগুণ সময় নিচ্ছে, তার মানে এই যে এই পথটি একই পথ রয়েছে, এবার নৌকোটা কি এখান থেকে আসছে, এই দিক থেকে আসছে, এবার প্রতিকূলে যখন আসছে এই দিকে আসছে, তাহলে কি স্রোতটাকে বাধা দিচ্ছে নৌকোটাকে, কি স্রোতটা বাধা দিচ্ছে, এবং বাধা দেওয়ার ফলে টাইমটা কি লাগছে, টাইমটা লেগে যাচ্ছে দ্বিগুণ, এই দেখানো সময়টা লাগছে দ্বিগুণ। তাহলে এখানে যেটা স্পিড সেই স্পিডটা কি হচ্ছে পরবর্তীকালে, প্রথমে যেটা রয়েছে এটা এটা কি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে আমাদের কি হয় x + y হয়, মানে নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এটা ইজিকাস টু আমাদের কি নৌকোর অ্যাকচুয়াল গতিবেগ হয়। তারপর এখানে স্রোতের প্রতিকূলে যেটা হয় সেটা কি আমাদের নৌকোর গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, উল্টো দিকে যখন হয় এটা হয়ে যায় আমাদের নৌকোর অ্যাকচুয়াল গতিবেগ। তাহলে এখানে দেখে নেবো, এখানে যেটা রয়েছে এখানে কি বলা হয়েছে টাইমটা, এখানে দেখো টাইমটা বলা হয়েছে কি দ্বিগুণ সময় লাগছে, সময়টা যেটা দ্বিগুণ লাগছে, প্রথমে কত 4 ঘন্টা লাগছিল, তাহলে পরবর্তীতে কত লাগবে 8 ঘন্টা লাগবে। এবার ডিস্টেন্সটা কি রয়েছে, ডিস্টেন্সটা তো একই পথ, এই যে দেখে নাও একই পথ রয়েছে, ডিস্টেন্স কত ছিল 160 কিলোমিটার, তাহলে এখনও কি সেটা 160 কিলোমিটারই রয়েছে, তাহলে স্পিড ইজিকাস টু কী হয়ে যাবে 160/8। আটটা কেন হলো, কারণ এখানে সময়টা যেটা বলা হয়েছে সময়টাকে দ্বিগুণ সময় লাগছে, আগে যদি 4 ঘন্টা লাগতো তাহলে এখন কত লাগছে 8 ঘন্টা লাগছে, তাহলে এখানে কত চলে আসবে 20 মিটার পার ঘন্টা। তাহলে এখানে এখানে আমাদের কী কী পেয়ে গিয়েছি, x + y ইজিকাস টু কত 40 পেয়ে গিয়েছি, x - y ইজিকাস টু 20 পেয়ে গিয়েছে। এবার আমাদের দেখো কোশ্চিনে কী বের করতে বলা হয়েছে, কোশ্চিনে বের করতে বলা হয়েছে স্থির জলে নৌকোর বেগ কত, স্থির জলে নৌকোর বেগ ইজিকাস টু কি আমাদের x ইজিকাস টু আমাদের স্থির জলে নৌকোর বেগ। এটি করার তোমাদের আরও একটি আমি ট্রিক শিখিয়েছিলাম, সেই ট্রিকটা কী রয়েছে, যদি স্থির জলে নৌকোর গতিবেগ যদি বের করতে বলা হয় তাহলে কী করে নেবো আমরা, যেটা রয়েছে প্রথম দুটোকে যোগ করে দেবো, যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি আমাদের এখানে তোমাদের যদি স্রোতের গতিবেগ বের করতে বলা হয় তাহলে কি দুটোকে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, সেটি একটি ট্রিক হয়ে গেলো। এবার ট্রিকটা যদি মাথায় না থাকে তাহলে এইভাবে করবে, এখান থেকে কী এখানে কাটাকাটি এখানে চলে গেলো 2x এদিকে হয়ে গেলো, এদিকে কত চলে আসলো 60 এসে গেলো, তাহলে x ইজিকাস টু কত চলে আসলো 30 চলে আসলো। তাহলে এখানে নদীতে নৌকোর যে জলে নৌকোর বেগটা কী হয়ে যাবে, স্থির জলে নৌকোর বেগটা কত 30 বেরিয়ে চলে এলো, 30 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু অপশন ডি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কোয়েশ্চন মোস্ট লজিক্যাল কোশ্চিন, কোশ্চিনটাকে ভালোভাবে বুঝবে, যত বড় কোশ্চিনটা রয়েছে তাতেই কিন্তু সলিউশন করতে গেলে একদম পাতি সময় লাগবে। কী কী বলা হয়েছে দেখে নাও, স্থির জলে x y নৌকো দুটির গতিবেগ যথাক্রমে 10 এবং 8 কিলোমিটার পার ঘন্টা, সকাল 8টায় সময় x নৌকো স্রোতের অনুকূলে y নৌকো স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার দূরত্বে নদীর একই তীরের দুই ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তখন কখন তারা মিলিত হবে। তো এই যে আমরা ট্রেনের যে অঙ্কগুলো করেছিলাম সেই ট্রেনের অঙ্কগুলোর মতো আদার্স কোনো চেঞ্জেস নেই এখানে,
এই যে ধরুন নাও এটি একটি নদী, এই যে এটি একটি নদী, এই যে এটি একটি আমাদের নদী, এই যে নদী বয়ে চলেছে, নদী বলে বয়ে চলেছে। তো এখানে কি বলা হয়েছে, একে অপরের অভিমুখে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। তাহলে ধরে নিলাম সে এদিকে রয়েছে, একজন একজন এদিকে রয়েছে, এবং একজন কি রয়েছে এদিকে রয়েছে, এদিকে এদিকে রয়েছে। তো এবার এখানে কি বলা হয়েছে, স্থির জলে প্রথমে যেটা রয়েছে দুটি নৌকো, একটির যেটা রয়েছে প্রথমেরটা ধরলাম আমি 10 কিলোমিটার/ঘন্টা, পরেরটা ধরে নিলাম আমি 8 কিলোমিটার/ঘন্টা বেড়ে যাচ্ছে। এবার কি বলা হয়েছে, এটাকে এক্স নৌকো ধরলাম, এটাকে আমরা ওয়াই নৌকো ধরলাম, এক্স নৌকো এটি, এটি আমাদের ওয়াই নৌকো। তাহলে এক্স নৌকো কি বলা যায়, স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে বইছে সেই দিকে যাচ্ছে, এদিকে ধরে নাও স্রোত বইছে, এদিকে স্রোত বইছে, তাহলে স্রোত যেদিকে বইছে সেই দিকে যাচ্ছে সে। এবং ওয়াই নৌকোটা যেটা রয়েছে স্রোতের প্রতিকূলে, তার মানে এদিকে স্রোতের উল্টো দিক। তোমরা এইভাবে ভাবো, এইভাবে ভাবো, স্রোতগুলো যেটা এখানে এক্সকে ধরো, এখানে ওয়াইকে ধরো, আর এখানে তোমরা এক্সকে ধরো, এদিকে এক্সকে ধরো, এদিকে তোমরা ওয়াইকে ধরো। ধরো আমি ফ্রেশ করে আঁকিয়ে দিচ্ছি, এই যে নদী বইছে তোমাদের, এই যে নদী বইছে, এদিকে তোমাদের এক্স যেটা রয়েছে স্রোতের কি প্রতিকূলে যাচ্ছে, এবং এদিকে রয়েছে ওয়াই যে স্রোতের অনুকূলে আসছে, মানে স্রোতের দিক উল্টো দিক দিয়ে আসছে। এবং এক্স যাচ্ছে 10 কিলোমিটার/ঘন্টায়, ওয়াই যাচ্ছে 8 কিলোমিটার/ঘন্টায়। এবার এখানে বলেছে এদের মধ্যে দূরত্ব দেখে নাও, যেটা রয়েছে দুই তীরের মধ্যে দূরত্ব কত বলা হয়েছে, 45 কিলোমিটার দূরবর্তী নদীর তীরে দুটি ঘাট রয়েছে, 45 কিলোমিটার। তাহলে এখানে মিডিলের দূরত্ব কত, এখানে 45 কিলোমিটার, মিডিলের দূরত্ব কত হয়ে গেল আমাদের 45 কিলোমিটার। এইবার এখানে তোমরা দেখো, এই যে নদী এইদিকে যখন যাচ্ছে, এই যে এক ঘন্টায় সে কি এক্স যে নৌকোটা রয়েছে 10 কিলোমিটার যাবে, এবং ঠিক এক ঘন্টায় ওয়াই যে নৌকোটা রয়েছে সে কত 8 কিলোমিটার আসবে। তাহলে আমি অন্তত এটা বলতে পারি যে এক ঘন্টায় 18 কিলোমিটার রাস্তা কভার হয়ে যাবে, 18 কিলোমিটার রাস্তা কভার হয়ে যাবে। তাহলে এখানে কি টোটাল রয়েছে কত, 45 কিলোমিটার রাস্তা রয়েছে। তাহলে এমন একটি জায়গা আসবে যেখানে কি ওরা, এমন একটি টাইম আসবে যেখানে কিনা দুজনের একসময় মিলতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা বলতে পারি কি, 2 ঘন্টায় তাহলে কত হয়ে যাবে, 18 গুণে 36 কিলোমিটার রাস্তা তাদের কভার হয়ে যাবে। যখন এখানে 45 দুটো মিলে, যখন দুজন মিলে যখন 45 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে নেবে, তখনও তো তার তখন তারা মিলে যাবে অবশ্যই, দুজন মিলে যখন 45, এখান থেকে এখান থেকে এই যে টোটাল এটা ডিস্টেন্স, এখান থেকে টোটাল ডিস্টেন্স ধরলাম 10 কিলোমিটার, এদিকে রয়েছে এ, এদিকে রয়েছে বি, এবার এ চললো 4 কিলোমিটার, বি চললো 6 কিলোমিটার। তাহলে এখানে এসে তো তারা যে টোটাল যে 10 কিলোমিটার রাস্তা রয়েছে, সব 10 কিলোমিটার রাস্তা তো কভার করে নিল অবশ্যই। ঠিক একই কনসেপ্ট এখানেই রয়েছে, যে এখানে যে 1 ঘন্টায় তারা 18 কিলোমিটার গেল, 2 ঘন্টায় তাহলে কত 36 কিলোমিটার যাবে। এইভাবে এইভাবে আমাদের কী দরকার, যে 45 টোটাল রয়েছে, 45 কিলোমিটার যখন তারা 45 কিলোমিটার দুজন মিলে একত্রে কমপ্লিট করে নেবে, সেই জায়গাতে তারা মিলিত হয়ে যাবে। তাহলে আমরা কী করে বলতে পারি, এখানে 18 যে কিলোমিটার রয়েছে রাস্তা, 18 কিলোমিটার রাস্তা কভার করতে টাইম লাগে কত, 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার রাস্তা টাইম কভার করতে কত টাইম লাগে, 1/18 ঘন্টা। ঠিক একইভাবে তাহলে 45 কিলোমিটার রাস্তা রয়েছে, 45 কিলোমিটার রাস্তাকে কভার করতে কত টাইম লাগবে, এদিকে লিখছি 45 কিলোমিটার রাস্তাকে কভার করতে কত টাইম লাগবে, 45/18 ঘন্টা। এবার এটাকে কাটাকাটি করো তোমরা, কাটাকাটি কত আমাদের 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে আমাদের কাটলে কত, 9 দুগুণে 18, 5 লং 45, এই দেখ 5। তাহলে আলটিমেটলি কত আসবে, 2.5, 2.5 কি আসলে এটা ঘন্টা। তাহলে কি তারা 2.5 ঘন্টা পরে তারা এক জায়গায় মিলিত হবে। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, 2.5 ঘন্টা পরে তারা এক জায়গায় মিলিত হবে, মানে কি অপশন বি কারেক্ট অ্যান্সার, না অপশন বি কারেক্ট অ্যান্সার হবে না, কারণ আমাদের এখানে বলা হয়েছে যে সময়টা কত হবে, কখন তারা মিলিত হবে, কারণ 8টার দিকেই যে দেখো 8টার দিকে শুরু করেছে, 8টার পরে আরও 2.5 ঘন্টা পরে তারা মিলিত হয়েছে। তাহলে কি 8টার পরে 2.5 ঘন্টা মানে কত, 10টা 50। তাহলে এখানে 10টা 50 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অনেকে এগুলো ভুল করে আসবে, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে অনেকে আজ সি অপশনকে কারেক্ট করে দিয়ে চলে আসবে, এখনও কিন্তু সি অপশন তোমাদের কারেক্ট হবে না, সি অপশনও কারেন্ট হবে না, সি অপশনের কারণে। এবার তোমরা এটাকে 2 ঘন্টা 50 যেটা রয়েছে, 2.5 যেটা রয়েছে, এটাকে তোমরা মিনিটে কোনো, 2.5 মানে কত, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, আরও 2.5 ঘন্টা পরে, মানে 8টার সময় ট্রেনটা যদি ছাড়ে বা 8টার সময় নৌকো যদি ছাড়ে, তার ঠিক 2.5 ঘন্টা পরে আবার তারা মিলিত হবে। তারপরে তাহলে কি 8টার পরে 2.5 ঘন্টা পর কত হয়, 9টা 10টা 10:30। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু অপশন এ তোমাদের সঠিক অ্যান্সার হবে। তো এই ভুলগুলো কিন্তু অনেকেই করে আসে, এখানে ডাইরেক্ট 2.5 বেরিয়ে এলো, 2.5কে কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসবে, কেউ এখানে 8টা 8টার পরে 2.5 যোগ করবে, 8টার পরে কথা, তাহলে 10টা 10টা 0.5 10টা 0.5 মানে 10টা 50, 10টা 50কে কিছু বুঝবে না, ডাইরেক্ট টিক করে দিয়ে চলে আসবে। এগুলো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো তোমাদেরকে সংশোধন করতে লাগবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার এখানে তোমাদের এ, এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে, নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে আমাদের এখানে একটি সমকোণিত বসি, ধরো এখানে তোমাদের এ চলে এসে আমি তোমাদেরকে এর কোশ্চেন নিয়ে নিই।
হ্যাঁ, এবার তোমাদের ঠিক কোশ্চিন চলে এসেছে, সেটা তোমাদের পরিমিতির ক্লাসের কোশ্চিন চলে এসেছিল। তো এখানে দেখে নাও, এখানে কি রয়েছে তোমাদের, এখানে স্রোতের অনুকূলে এ এবং বি দুটি নৌকার বেগ যথাক্রমে এখানে 10 কিলোমিটার 8 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে এ নৌকোর বেগ 6 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার যেতে বি নৌকোর কত সময় লাগবে? মোস্ট ইন্টারেস্টিং কোশ্চিন, ট্রিপল স্টার মার্ক করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চিনটা। এখানে কি কি বলা হয়েছে, অনেক কিছু রয়েছে কোশ্চিনটার মধ্যে, কি কি বলা হয়েছে দেখে নাও। স্রোতের অনুকূলে মানে এই যে স্রোতের অনুকূলে যাচ্ছে কে, এ এবং বি দুটি নৌকোর বেগ যথাক্রমে, দুটো নৌকারই বেগ যেটা রয়েছে স্রোতের অনুকূলে বেগ রয়েছে। এখানে কি রয়েছে, এ নৌকোর বেগ রয়েছে 10 কিলোমিটার/ঘন্টা, বি নৌকোর বেগ রয়েছে 8 কিলোমিটার/ঘন্টা। এবার ঠিক আছে, এরপর কি বলেছে, স্রোতের প্রতিকূলে এ নৌকোর বেগ, এবার স্রোতের প্রতিকূলে ঠিক এ নৌকোটা যেটি রয়েছে, এই যে এ নৌকোটা, এর আবার স্রোতের প্রতিকূলেও বেগ দেওয়া হয়েছে, স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া রয়েছে কত, 6 কিলোমিটার/ঘন্টা। এবার স্রোতের অনুকূলে আমাদের বেগ কি হয়, নৌকোর গতিবেগ মানে স্থির জলে নৌকোর গতিবেগ প্লাস আমাদের কি স্রোতের বেগ, যে স্রোতটা চলে সেই স্রোতের বেগ ইজ ইকুয়ালস টু আমাদের কি নৌকোর অ্যাকচুয়াল গতিবেগ হয়, সেটা ইজ ইকুয়ালস টু কত রয়েছে আমাদের 10। এবং ঠিক এরই দেওয়া রয়েছে, এবার স্রোতের প্রতিকূলে ইজ ইকুয়ালস টু আমাদের কি হয়, নৌকোর গতিবেগ স্থির জলে নৌকোর গতিবেগ মাইনাস আমাদের যে স্রোতের বেগটা যে রয়েছে, স্রোতের বেগটা কারণ স্রোতটা তো এখানে বাধা দিচ্ছে, এদিকে যদি স্রোতটা এদিকে যায়, স্রোতটা এদিকে বইছে, এদিকে স্রোতটা যাচ্ছে এবং এদিক থেকে নৌকো আমি চালিয়ে আসছি, সেই স্রোতটা তো আমাদেরকে বাধা দিচ্ছে, নৌকোটার স্পিডটাকে সে কমিয়ে দিচ্ছে, তো সেই জন্য আমাদের এখানে মাইনাস হয়, তাহলে এটা ইজ ইকুয়ালস টু কত দাঁড়া রয়েছে 6। এবার এখান থেকে আমরা দুটো থেকে আমরা সলিউশন করলে আমাদের কি স্থির জলে এ নৌকোর গতিবেগ বেরিয়ে আসবে, মাথায় রাখবে স্থির জলে আমরা এ নৌকো নিয়ে কিন্তু শুধু কাজ করছি এখন পর্যন্ত, তাহলে স্থির জলে এ নৌকোর বেগ বেরিয়ে আসবে। তাহলে এখানে স্থির জলে এ নৌকোর বেগটাকে বের করে নিই, তাহলে এখানে x+y ইজ ইকুয়ালস টু 10, তাহলে এখান থেকে এটা কাট হয়ে গেল 2x ইজ ইকুয়ালস টু, আর চলে আসলে 16, x ইজ ইকুয়ালস টু এসে গেল তোমাদের 8। তাহলে এখানে কি বলতে পারি, স্থির জলে যেটা রয়েছে তোমাদের এ নৌকোর বেগ রয়েছে 8, তাহলে স্থির জলে এ নৌকোর বেগ রয়েছে কত, 8 এখানে বেগ রয়েছে। এইবার এখানে আদার্স আমাদের কী কী দেওয়া রয়েছে দেখা যাক, এখানে আমাদের আদার্স যে সমস্ত জিনিস দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে এটা রয়েছে স্থির জলে, এই যে এ নৌকোটা এদিকে বয়ে যাচ্ছে, এ নৌকোটা কি এদিকে যাচ্ছে, এবং এই নৌকোর গতিবেগ কত রয়েছে একদম যে অ্যাকচুয়াল অনুকূলে যখন যাচ্ছে, নৌকোর গতিবেগ প্লাস তোমাদের স্রোতের গতিবেগ দুটো মিলিয়ে কত রয়েছে, 10 রয়েছে। তাহলে আমাদের কী বের করতে পারি, এক্স ইজিকাস টু 8 যখন বেরিয়ে গেল, তাহলে ওয়াই ইজিকাস টু কী বেরিয়ে গেল, আমাদের 2 বেরিয়ে গেল, তাহলে কারণ এখানে ওয়াইয়ের মান বসিয়ে এক্সের মান বসিয়ে দিলে কত, ওয়াই ইজিকাস টু 2 বেরিয়ে যাবে, এবং এই দুইটা কী হলো, দুইটা হয়ে গেল আমাদের স্রোতের বেগ, দুইটা কী হয়ে গেল আমাদের, দুইটা হয়ে গেল আমাদের কি স্রোতের গতিবেগ। এখান থেকে কী পেয়ে গেলাম, যে দুইটাকে যেটা পেলাম সেই দুইটাকে পেলাম আমরা কার, স্রোতের গতিবেগ পেলাম, স্রোতের গতিবেগ মাথায় রাখবে কার, স্রোতের এ নৌকোর, এ নৌকোর। এইবার এখানে আরও ভালোভাবে বোঝো, এইবার রয়েছে এবার বি নৌকোর ক্ষেত্রে, এবার এতক্ষণ ধরে আমরা এ নৌকোকে নিয়ে কাজ করলাম, সেই বি নৌকোটা যেটা রয়েছে সেই বি নৌকোটা তো সেই ওই নদীতেই যাচ্ছে, বি নৌকোটা কি ওই নদীতেই তো যাচ্ছে, আদার্স কোনো নদীতে কি যাচ্ছে না, সে ওই নদীতেই যাচ্ছে, তাহলে সে বি নৌকোটা যদি ওই নদীতেই যায়, বি নৌকোটার এদিকে যাওয়ার টাইমে গতিবেগ কত দেওয়া রয়েছে, 8 কিলোমিটার/ঘন্টা, কত দেওয়া রয়েছে 8 কিলোমিটার/ঘন্টা, যখন নদীর ও যেটা রয়েছে এই দেখে নাও, প্রথমে দেওয়া রয়েছে অনুকূলে যখন যাচ্ছে, অনুকূলে মানে স্রোতের দিকে যখন যাচ্ছে, এবং এখান থেকে আমরা স্রোতের গতিবেগ, নদীর স্রোতের গতিবেগ কত পেয়ে গিয়েছি, 2, তাহলে স্থির জলে বি নৌকোটার গতিবেগ কী বেরিয়ে আসবে, স্থির জলে বি নৌকোটার গতিবেগ কত হয়ে যাবে, 8 - 2, তাহলে কী হয়ে গেল, 6 কিলোমিটার/ঘন্টা স্থির জলে বি নৌকো। এখন কিন্তু আমরা বি নৌকোকে নিয়ে কাজ করছি, মাথায় রাখবে স্থির জলে বি নৌকোর যে গতিবেগ রয়েছে সেটি হয়ে গেল কত, আমাদের 6 কিলোমিটার/ঘন্টা। এইবার আমাদের কোশ্চিনে কি জিজ্ঞেস করা হয়েছে দেখে নেওয়া যাক, কোশ্চিনে জিজ্ঞেস করা হয়েছে স্রোতের প্রতিকূলে 160 কিলোমিটার যেতে বি নৌকোর যেটা রয়েছে কত সময় লাগবে। তো আমরা কী পেয়ে গিয়েছি এখানে, এখানে বি নৌকোর যেটা গতিবেগ রয়েছে সেই গতিবেগটা স্থির জলে পেয়ে গিয়েছি, স্থির জলে গতিবেগটা পেয়ে গিয়েছি। এবার স্থির জলে বি নৌকোর গতিবেগ কত রয়েছে, 6 কিলোমিটার/ঘন্টা। এবার নৌকোটাকে আবার আমি নৌকো আঁকছি, দেখো আবার আমি নৌকো আঁকছি, এই যে নৌকো আবার আঁকলাম, এই যে নৌকো, এখানে আমি পেয়ে গিয়েছি বি নৌকো, বি নৌকোর ক্ষেত্রে বি নৌকোর স্থির জলের গতিবেগ এখানে যত হবে ঠিক এই দিকে নৌকোটা যদি থাকে সে একই গতিবেগ হবে, কারণ স্থির জলে মানে দাঁড়িয়ে আছে স্থির জলে, তখন যেহেতু স্রোত যেহেতু যাচ্ছে না। এইবার আমরা আবার স্রোতের গতিবেগ পেয়ে গিয়েছি, স্থির জলে কত পেলাম আমি, এই যে দেখো বি নৌকোর গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা, 6 কিলোমিটার/ঘন্টা। আবার আমরা কী পেয়ে গিয়েছি, স্রোতের গতিবেগটাও পেয়ে গিয়েছি, স্রোতের গতিবেগ কত রয়েছে, এই যে ধরুন ওয়াইয়ের মান পেয়েছি কত, 2, তাহলে স্রোতের বেগ গতিবেগ রয়েছে 2 কিলোমিটার/ঘন্টা, তাহলে অ্যাকচুয়ালি
এই যে নদী, এই যে নৌকোটা রয়েছে বিনৌকোটা, বিনৌকোটা যখন স্রোতের প্রতিকূলে আসবে, মানে কি স্রোতের উল্টো দিকে আসবে, তাহলে তার অ্যাকচুয়াল স্পিডটা কি থাকবে? তখন তার অ্যাকচুয়াল স্পিডটা থাকবে, কারণ স্থির জলে নৌকোর গতিবেগ কত রয়েছে? 6, এবং স্রোত তাকে বাধা দিচ্ছে 2 কিলোমিটার করে, 2 কিলোমিটার/ঘন্টা করে বাধা দিচ্ছে। তাহলে আলটিমেটলি সেই নৌকোটা কতখানি এগিয়ে আসতে পারছে? 4 কিলোমিটার এগিয়ে আসতে পারছে। তাহলে সেটা আমাদের কীভাবে বের করে নিই আমরা? 6 - 2, মানে স্থির জলে নৌকোর গতিবেগ মাইনাস আমরা করে দিই এখানে কি, আমাদের যে স্রোতের বেগ রয়েছে সেই স্রোতের বেগ, এটা ইজ টু কত হয়ে যাবে তোমাদের? 4। এই জিনিসটা কিন্তু এখানে বোঝার রয়েছে, প্রচণ্ড পরিমাণে এই জিনিসটা বোঝার রয়েছে, কারণ এই জায়গাটা অনেকে ভুল করে আসে যে এখানে যেটা রয়েছে তোমাদের, এবারে আমাদের কারণ কোশ্চিনে দেখে নাও, কোশ্চিনে কী বের করতে বলা হয়েছে? কোশ্চিনে বের করতে বলা হয়েছে স্রোতের প্রতিকূলের কথা বলা হয়েছে, মানে স্রোতের উল্টো দিক থেকে যদি আসে নৌকোটা, তাহলে বি নৌকোটা তা আবার কার? বি নৌকোটার কথা বলা হয়েছে। তাহলে বি নৌকোটা আমরা স্থির জলের গতিবেগকে বের করে নিলাম, নৌকার তারপর আমাদের স্রোতের গতিবেগ আমাদের কাছে রয়েছে, স্রোতের গতিবেগ আমরা পেয়ে গিয়েছি, এবং তাহলে প্রতিকূলে অ্যাকচুয়াল গতিবেগ আমাদের কী হয়ে যাবে? অ্যাকচুয়াল গতিবেগ হয়ে যাবে স্থির জলে নৌকোর গতিবেগ মাইনাস আমাদের স্রোতের গতিবেগ, সেটি হয়ে যাবে আমাদের স্রোতের প্রতিকূলে বি নৌকার অ্যাকচুয়াল গতিবেগ, সেটি ইজ টু কত চলে আসলো আমাদের? 4 বেরিয়ে চলে আসলো। এইবার আমরা কী বের করবো? এর টাইমটাকে বের করবো, সময়। টাইম ইজ টু কি? ডিস্টেন্স। ডিস্টেন্স দেওয়া রয়েছে কত? 60 কিলোমিটার, ডিস্টেন্স বসিয়ে দিলাম আমরা 60, এবং এখানে তোমাদের যেটা রয়েছে টাইম, স্পিড, স্পিড যেটা রয়েছে ডিস্টেন্স বাই স্পিড হবে, স্পিড ইজ টু কত রয়েছে আমাদের? 4, 4 কিলোমিটার/ঘন্টা, 4 বসিয়ে দিলাম, কাটাকাটি করো কত হয়ে যাবে? 15 তোমাদের বেরিয়ে চলে আসবে, অ্যান্সার এখান থেকে এ হয়ে যাবে। তো কোশ্চেনটাকে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় ছিল, আশা করছি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, বোঝাতে পেরেছি। না বুঝতে পারলেও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ডেতে আরও কিছু আমরা অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করবো, তারপরের দিন থেকে আমরা আবার যেটা রয়েছে শতকরা চ্যাপ্টারকে আমরা শুরু। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।